অঞ্জনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। প্রিয় অঞ্জনদা, আশা করি ভালো আছো। না, মনে হয় তুমি ভালো নেই। কি করেই বা থাকবে, কত কাজ যে অসমাপ্ত রয়ে গেল রণক্ষেত্রে যুদ্ধ ছেড়ে দিয়ে অজানা দূর দেশে চলে গেলে। অভিমান কি তবে? ধুর, তুমি অভিমান করার মতো মানুষই নও। তুমি তো শুধু আনন্দ দিতেই জানতে। তোমার কাছ থেকে আমরা পেয়েছি শুধু আন্তরিকতা, ভালোবাসা আর স্নেহ। আসলে আমাদেরই দুর্ভাগ্য যে আমরা তোমাকে দূরে চলে যেতে দিলাম। তোমার উপর খুব রাগ হচ্ছে আমাদের একলা রেখে চলে যাওয়ার জন্য। আরও কত কিছু উপহার থেকে আমরা হলাম বঞ্চিত। বঞ্চিত হলাম তোমার ছত্রছায়া থেকে, বঞ্চিত হলো এই সমাজ তোমার কলমের স্বর্ণাক্ষর থেকে। এই লোকসানের মূল্য কে দেবে? কার কাছ থেকে পাবো অমূল্য সেই লেখনী যা তোমার কলমই একমাত্র এনে দিতে পারতো? তোমাকে কিছু কি দিতে পারলাম আমরা? তার আগেই তো আমাদের অশ্রু ঝলে বাসিয়ে চলে গেলে অমৃতের সন্ধানে। ওখানে তোমার নিজস্ব জগৎ তৈরি করে নিও অঞ্জনদা। সাংবাদিকতার অন্তরালে তোমার কোমল মনে স্পর্শ হয়তো আর পাবো না, কিন্তু তোমার কণ্ঠস্বর, তোমার কলম, তোমার থেকে পাওয়া সাহচর্য আমাদের মনের অন্তরে চিরদিন প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আমাদের প্রিয় অঞ্জনদা, তুমি যেখানেই থেকো ভালো থেকো। চিরবিদায় বন্ধু।